সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দর্শক, আজ পবিত্র ঈদের দ্বিতীয় দিন, শুক্রবার। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, একটি ভিডিও চিত্র হারুন ভাই আমাকে পাঠিয়েছেন ওনার শেড থেকে। তো এই গরুটি বেশ কয়েকদিন আগে আমি ভিডিওতে দেখাইছিলাম যে গরুটি কালেকশন করা হবে। তো গরুটি আলহামদুলিল্লাহ কালেকশন করা হয়েছে। বয়স হলো চার দাঁত শাহিওয়াল একটি গরু, বয়স চার দাঁত, দ্বিতীয় বিয়ানের গরু এটা, ঠিক আছে। তো গরুটির গঠন এবং ডিজাইন সব মিলিয়ে কিন্তু শাহিওয়াল ও হরিয়ানা ক্রসের একটি গরু এটা, ঠিক আছে। তো এইটার সাথে কিন্তু বকনা বাচ্চা আছে, যেটা আপনারা দেখছেন। তো এই গরুটা ভিডিও চিত্র পাঠানো হয়েছে। আসলে আজকে আমি যাওয়ার কথা ছিল হারুন ভাইয়ের ওখানে, কিন্তু সমস্যা হলো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টির কারণে যাইতে পারি নাই। তো হারুন ভাইকে বললাম ভিডিও চিত্র পাঠান, দেখি যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারবে ভিডিও চিত্র দেখে। আর বাদ বাকি যে দুধের ব্যাপারে, ওইটা আমি সরাসরি গিয়ে একটি ভিডিও করব যেটাতে দুধ দহন করে দেখানো হবে। তো দর্শক, ঈদ শেষ হয়ে গেছে, এখন দুই তিন দিনের মধ্যে আমার গাড়ি যাবে হলো আপনার যশোর লাইনে, ঠিক আছে। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, তারপরে খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এইগুলো জায়গার মধ্যে আর কি এই আমার গাড়ি যাবে, ঠিক আছে। তো যদি আপনাদের এই গরুটি পছন্দ হয়ে যায়, গরু কিন্তু ফ্রেমে ডবল বডির একটি গরু, আর বয়স একবারে কাঁচা, চার দাঁত, দ্বিতীয় বিয়ানের গরু, তো চাইলে আপনারা নিতে পারবেন। তো গরুটির মূল্যর কথা বলে দিয়েছে হারুন ভাই, 1,55,000 এইটার মূল্য আর কি, ঠিক আছে। সাথে শাহিওয়াল বকনা বাচ্চা, আর গাভিটা কিন্তু দুধে মাশাল্লাহ সুন্দরই হবে, কারণ যার তলাবান ভালো আছে তার অবশ্যই কিন্তু দুধ হওয়ার সম্ভাবনাও আছে, আর যার একবারে নাই তার কিন্তু দুধের কোনো দুধ হওয়ার তেমন একটা সম্ভাবনা থাকে না। তো যাই হোক, এই গরুটা সব মিলিয়ে আমার ধারণা যে 5-6 লিটার একবারে দুধ আশা করা যায়, তলাবানে তো এইটা বোঝা যাচ্ছে। আর যদিও আমি যাব কয়েকদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে মানে আগামীকাল অথবা তার পর দিন যাইতে পারি, যাই দহন করে দেখানো। এবার এই যে বাসুর, বাসুরটাও কিন্তু শাহিওয়াল আর নাভিওয়ালা বাসুর, ঠিক আছে। বাসুরের বয়স মোটামুটি 5-6 দিন এইরকম হবে। তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য, আর গরুটি যদি পছন্দ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। যশোর, খুলনা এই এই লাইনে গাড়ি যাবে, আর অন্য জায়গার থেকে যদি কেউ কন্ট্যাক্ট করেন সেই ক্ষেত্রেও কন্ট্যাক্ট করতে পারেন, হয়তো কয়েকদিন থাকবে। আর যশোরের লাইনে হলে যদি এই গরুটা হয়ে যায় তাহলে আগামীকালই মনে করেন যে পাঠানো সম্ভব হবে, কারণ যশোরের একটা গরু অলরেডি কিনছে এক ভাই, মালয়েশিয়া প্রবাসী ভাই কিনছে, তো ওনার গরু পাঠানো হবে। তো ওইটার সাথে আর কি এই গরুটা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে। বাসুরের নাভি কিন্তু অনেক বড়, আর এটা কিন্তু ছোটো অবস্থায় এই 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 পরিস্থিতি, আর কিছু একটু বড় হইলে কিন্তু আরও নাভিটা অন্যরকম দেখা যাবে। তো যাই হোক, যদি আপনাদের এই গরু পছন্দ হয় তাহলে নিতে পারেন। দুধের দিকেও ভালো, বয়সও কাঁচা আছে, ডিজাইনও ভালো, বডিতে ডবল বডি, দেখেন চাইলে নিতে পারবেন। আর আমরা ওই গরুটাও দেখাবো, যে গরুটা ওই ভাই কিনছে, যশোরের ভাই, ওই গরুটাও দেখানোর চেষ্টা করব এই ভিডিওতেই, হালকা করে একটু দেখাবো আর কি। তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা। ভাই দুধ দুয়ে লওয়ার পরে উলান দেখেন।